সুরক্ষিত নন তপস্বীরা। অভিযোগ জানাতে রাজ্যপালের দ্বারস্থ এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। সম্প্রতি রাজ্যে ঘটে চলা খুন ধর্ষণের ঘটনায় রীতিমতো বিরক্ত জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। কালিয়াগঞ্জ থেকে কালিয়াচক, সম্প্রতি ময়নার বিজেপি কর্মী খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন অরুণ হালদার। এবার এই সমস্ত ঘটনা সম্পর্কে রাজ্যপালকে অবগত করতে রবিবার রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন অরুণ হালদার। রাজ্যপাল মহাশয়ের সঙ্গে দেখা করলাম এবং বিগত দু বছরের ন্যাশনাল কমিশন নিয়ে পশ্চিমবঙ্গে কাজ করার আমার অভিজ্ঞতা ওনার সাথে বর্ণনা করলাম। বিশেষ করে লাস্ট পর্যন্ত মাননীয় গভর্নর মহাশয়ের কাছে আসতে বাধ্য হলাম কেন সেটাও ওনাকে জানালাম। আমার সবথেকে খুব ভালো লাগলো এই বিষয়টা যে মহামহিম রাজ্যপাল আগে যিনি উনি আইএএস অফিসার ছিলেন, যে কথাগুলো আমি লিখিতভাবে বলতে চেয়েছিলাম আশ্চর্যভাবে উনি সমস্ত কিছু বিষয়টা জানেন। মার্ডার করা হলো এবং পরিকল্পিতভাবে মার্ডার, সেই মার্ডারের পিছনে কীভাবে প্রশাসন যুক্ত আছে সে কথাগুলো ওনাকে জানালাম। উনি শুনে অত্যন্ত বিস্মিত হলেন এবং সেই রিপোর্টগুলো আমরা দিয়েছি। দেওয়ার পরে ভবিষ্যতে কীভাবে কাজ করা যায় এবং আধিকারিকদের বিরুদ্ধে কীভাবে অ্যাকশান নেওয়া যায়, যে সমস্ত আধিকারিকরা অ্যাবসেন্ট থাকছেন, এইভাবে কমিশনকে ফেস করছেন না, তার বিষয়টা উনি বললেন এবং যথেষ্ট সুন্দর আলোচনা হয়েছে। আশা করছি আপনাদের মাধ্যম দিয়ে প্রশাসনের কিছুটা হলেও টনক নড়বে যে কমিশন কী চায়। রাজ্যপাল এই সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিবের সঙ্গে কথা বলবেন বলেও এদিন জানান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। উনি বুঝেছেন এবং এই বিষয়টা নিয়ে উনি মাননীয় মুখ্যমন্ত্রী, এখানকার চিফ সেক্রেটারি, ডিজিপি সবার কাছে উনি কথা বলবেন। রাজ্য প্রশাসনের ভূমিকায় এদিন হতাশা প্রকাশ করেন অরুণ হালদার, বলেন আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। হতাশ শুধু নয়, বলতে পারেন চূড়ান্ত হতাশ। আর হতাশ না হলে আজকে আমাকে গভর্নরের কাছে আসার প্রয়োজন হতো না আর এই প্রেসে এখানে দাঁড়িয়ে কথা বলার দরকার ছিল না। কারোর প্রতি কোনো বিদ্বেষমূলক আচরণ নয়, এটা পরিষ্কার আপনাদের মধ্যে জানিয়ে দিতে হবে। কোনো হিংসা বিদ্বেষ নয়, কোনো প্রতিহিংসার ব্যাপার নয়, যেটা রুলসে আছে সেটা আমি করব। প্রথমত যদি অফিসাররা এখানে না যায় বা রিপোর্ট না দেয় তাহলে রুলস প্রথম যেটা আছে ওনাদের হেয়ারিংয়ে ডাকা হবে। হেয়ারিংও যদি অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে আমরা সমন করব। সমনে যদি না হয় রুলসের মধ্যে আছে, কমিশনে সেই জুডিশিয়াল পাওয়ার আছে যে ওনাদেরকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করে দিল্লিতে হাজির করার রাইট আছে। এবার রাজ্যের ডিজি ও মুখ্য সচিবকে কমিশনে ডাকা হবে বলেও এদিন জানান জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান। অফিস খোলার পরে আমরা প্রথমেই সমন নোটিশ ইস্যু করব। নোটিশের যদি জবাব ওরা না দেয় এবং সেই জবাবে যদি আমরা সন্তুষ্ট না হই তাহলে ওই অফিসারদের, যারা বিশেষ করে এরপরে আমরা ডিজিপি চিফ সেক্রেটারিকে ডাকবো। ময়নার বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফের এদিন পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অরুণ হালদার। বিশেষ করে যখন আমি ময়নার ঘটনাটা তদন্ত করতে গেলাম সেখানকার যে আইসি, যিনি ওইখানে ওখানকার যারা পরিবার এবং সমস্ত মানুষ ওখানকার লোকাল সবাই ওনার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন আর সেরকম একজন অফিসারকে ফেস করতে দিলেন কমিশনের কাছে যেখানে ওনার বিরুদ্ধে অভিযোগ, তাহলে আমি কার কাছে জিজ্ঞাসা করব। প্রয়োজনে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা বলেন অরুণ হালদার। যদি দেখা যায় তারপরে ওদের টনেক টরেনি তাদের শেষ চেষ্টা হিসাবে নিশ্চয়ই আমরা রাষ্ট্রপতির কাছে যাব। কমিশন চাইলেও রাজ্য বিভিন্ন রকম ভাবে অসহযোগিতা করছে, তোপ জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যানের। পলিটিক্যাল অ্যাঙ্গেলে সব কিছু দেখার চেষ্টা করেন, আমি যে পলিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে কাজ করি না সেটা এর আগেও প্রমাণ করে দিয়েছি। লাগাতার হিংসা খুনোখুনির ঘটনার শাসক শিবিরের দিকেই উঠছে অভিযোগের আঙুল। প্রশ্ন উঠছে বিরোধী বলে সুরক্ষা নেই? জাতীয় তফসিলি কমিশন কি বলছেন তার থেকেও বড় বিষয় হলো পশ্চিমবঙ্গের মানুষ কি বলছেন, তফসিলি সম্প্রদায়ের মানুষ কি বলছেন, রাজবংশীরা কি বলছেন। কমিশন কেউ পরোয়া নেই শাসক শিবিরের, আর কত প্রশাসনিক ব্যর্থতার চিত্র দেখবে বঙ্গ? কমিশনের সৌজন্যে রাজ্যের বেআব্রু প্রশাসনিক চিত্র প্রকাশ্যে, আর কত উত্তর চাইছে এবার জনতা? ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে হীরক বোস, শান্তনু সাহা ও অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।